আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি 2022 সালের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা 2023 সালে এসএসসি পরীক্ষা দেবে বা যারা এখন নিয়ে টেনে পড়ো। তোমাদের হচ্ছে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। মোট দুইটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, একটি হচ্ছে ইংরেজি এবং অপরটি হচ্ছে গ্রুপ সাবজেক্ট। যারা সায়েন্সে, তাদের জন্য হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, আর যারা কমার্সে এবং আর্টসে আছো তাদের জন্য হচ্ছে বিজ্ঞান। তো এই ভিডিওতে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার নমুনা উত্তরপত্র নিয়ে। তো যারা এখনও অন্যান্য অ্যাসাইনমেন্টগুলো করনি, তারা হচ্ছে ভিডিওটি ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। তোমার যে অ্যাসাইনমেন্টটি দরকার তুমি খুব সহজেই কিন্তু দেখে নিতে পারো। তো শিক্ষার্থীরা, চলো প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেওয়া যাক। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বিষয় কোড হচ্ছে 150। তোমাদের এটি হচ্ছে এই বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট। অধ্যায় 5 থেকে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে নদীমাতৃক বাংলাদেশ ও আমাদের সম্পদসমূহ। নির্দেশনায় চলে যাই আমরা। তোমাদের হচ্ছে নদ নদীর উপর জনবসতির নির্ভরশীলতা ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা করতে হবে উদাহরণসহ। খাদ্য নিরাপত্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা ব্যাখ্যা করতে হবে এবং প্রাকৃতিক সম্পদের একটি তালিকা প্রস্তুত করতে হবে ও এই দেশের অর্থনীতিতে এই প্রাকৃতিক সম্পদসমূহের যে গুরুত্ব আছে বা প্রভাব আছে সেগুলো হচ্ছে তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে চলে যাই। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে নদীমাতৃক বাংলাদেশ ও আমাদের সম্পদসমূহ। আমাদের প্রথম নির্দেশনায় ছিল নদ নদীর উপর জনবসতির নির্ভরশীলতা। তোমরা এখানে ক খ গ খ দিয়ে না লিখে ডাইরেক্ট পয়েন্ট আকারেও লিখতে পারো। নির্দেশনা অনুযায়ী, নির্দেশক অনুযায়ী লিখলে হচ্ছে ক খ গ ঘ দিয়ে লিখতে হবে, যেটা লেখো সমস্যা নেই। প্রাচীন যুগ থেকে মানুষ নদ নদীর তীরবর্তী সমতল ভূমিতে বসবাস শুরু করে, কেননা নদ নদী থেকে মানুষের প্রাত্যহিক ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে। এছাড়া কৃষিকাজের জন্য পানির যোগানও নদ নদী থেকে পাওয়া সম্ভব। জীবন ধারণের জন্য কৃষির পাশাপাশি মাছ শিকার ঘনিষ্ঠভাবে জড়িত। নদ নদী মানুষের খাদ্য ও রোজগারের প্রধান উৎস হিসেবে ভূমিকা পালন করে। পৃথিবীর সকল সভ্যতা ও জনবসতি গড়ে ওঠার পেছনে নদ নদীর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীকালে জীবন জীবিকার উন্নতিতেও নদ নদীকে মানুষ ব্যবহার করেছে। পানির কারণে মানুষ নদীর কাছাকাছি বসতি স্থাপন ও জীবিকা নির্বাহের উৎসের সন্ধান করেছে। ফলে মানুষের সঙ্গে নদীর সম্পর্ক অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। শিল্প কলকারখানা প্রতিষ্ঠাতেও নদ নদীর ব্যবহার সবচেয়ে বেশি। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য আধুনিক সেচ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রেও নদ নদীকে বিশেষভাবে বিবেচনা করা হয়ে থাকে। সারা দেশেই নদীর পানিকে ব্যবহার করে বিভিন্ন কৃষি পরিকল্পনা এখন বিস্তৃত হচ্ছে। এর ফলে দেশের কৃষি অর্থনীতি দিন দিন উন্নত হচ্ছে, মানুষের কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলে মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নদীপথে লঞ্চ ও স্টিমার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। পরিবহনের জন্য নদীপথকে বেছে নেওয়া হচ্ছে। ভারতকে ট্রানজিট দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন নদীপথকে ব্যবহার করা হচ্ছে। এর ফলে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জনের আরও একটি সুযোগ পাচ্ছে। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবন ব্যবস্থা উন্নত করা, সুস্বাস্থ্য রক্ষা করা, নির্মল বায়ু ও শহরগুলোর পানির ব্যবস্থা করা সহ জনজীবনকে গতিশীল রাখার ক্ষেত্রে নদ নদীর ভূমিকা দিন দিন বেড়েই চলেছে। উত্তরাঞ্চলে যেখানে নদী শুকিয়ে যাচ্ছে সেখানে ফসলের ক্ষতি হচ্ছে, জনজীবন হুমকির মুখে পড়তে যাচ্ছে। সে কারণে নদীর নাব্য রক্ষার জন্য জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। বাংলাদেশের নগর ও গ্রামের জনজীবন অর্থনৈতিক ব্যবস্থা টিকিয়ে রাখতে হলে দেশের সকল নদ নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আর সে কারণে দেশে এখন পরিবেশবাদীরা নদী বাঁচাও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করছেন। আমাদের পরবর্তী নির্দেশনা হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা দিতে হবে। এখানে ছোট করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে আরও বড় করে লিখতে পারো। প্রকৃতিতে যেসব বস্তু স্বাভাবিকভাবে পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। অন্যভাবে বলা যায় যে প্রকৃতির দানই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানুষের দৈনন্দিন অভাব পূরণে এদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে জমি, পানি, জলবায়ু, গাছপালা, পশু পাখি, বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য ইত্যাদি। प्राकृतिक सम्पद हलो प्रकृति थेके प्राप्त प्राकृतिक उपादान जेगुलो मानुषेर अभाव पूरणे सक्षम जेमन सूर्येर आलो। आमादेर परवर्ती निर्देशना छिलो खाद्य निरापत्ताय पानी सम्पद व्यवस्थापना। मानुष सह जीवजगतेर अस्तित्वेर जन्य पानीर भूमिका अत्यंत गुरुत्वपूर्ण, ताई पानी अत्यंत मूल्यवान सम्पद। कृषि और शिल्पेर विकाशे पानीर व्यवहार अपरिहार्य। बृष्टि थेके पर्याप्त पानी पावा गेलेও शीत और ग्रीष्मकाले पानीर अभाव होले कृषि शिल्प और जीवन जापन संकटापन्न हो उठे। से कारण सारा बछर पानीर प्राप्ति प्रवाह और बंटन निश्चित रखते एई सम्पदेर व्यवस्थापना निश्चित करते हैं। पानीर परिकल्पित प्राप्यता और व्यवहार के पानी व्यवस्थापना बला है। साधारणत कठिन तरल और बाष्पाकारे पानी थाके। शीत और शुष्क मौसुमे पानीर प्राप्ति निश्चित करते नद नदी खाल पुकुर हाड़ और बिले परिकल्पित भावे पानी धरे रखार व्यवस्था करार माध्यमे पानी सम्पद व्यवस्थापना करा जाए। आधुनिक काले पानी सम्पद के मानुषेर कल्याणे व्यय करार जन्य एर व्यवस्थापनार उपर सर्वाधिक गुरुत्व देওয়া হয়, नतुबा এই সম্পদের অপব্যবহার দুষ্প্রাপ্যতা রাসায়নিকীকরণ সহ নানা কারণে পরিবেশ বিপর্যয় এবং জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এত মানুষের খাদ্য পানি ও অন্যান্য নিরাপত্তা বিধান করা বেশ কঠিন, তাই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলা খুবই কঠিন হয়ে উঠেছে। দিন দিন এদেশে ভূমি পানি ও খাদ্য ব্যবস্থাপনা সহ নানা সমস্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও স্বাধীনতার ৪০ বছরে জনসংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে, খাদ্য উৎপাদন ৩ গুণ বৃদ্ধি পেয়েছে, এজন্য দেশে তেমন একটা খাদ্য সংকট নেই। কিন্তু পানি দূষণ ও দুষ্প্রাপ্যতা যেভাবে বেড়ে চলেছে তাতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সেজন্য দেশে পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের খাদ্য নিরাপত্তার স্থায়ী সমাধানে সকলকে কাজ করতে হবে। আমাদের সর্বশেষ যে নির্দেশনা ছিল সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের তালিকা প্রস্তুত ও এদেশের অর্থনীতিতে সম্পদসমূহের প্রভাব। এটা হচ্ছে তোমাদের শেষ প্রশ্ন বা শেষ নির্দেশনা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক সম্পদের তালিকা হচ্ছে নিম্নরূপ: ভূমি, বনভূমি, মৎস্য, খনিজ পদার্থ, সৌরতাপ, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক জলাশয় ইত্যাদি এদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশের অর্থনীতিতে এইসব প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা বিধান এবং উন্নত জীবনমান নিশ্চিত করা সম্ভব। প্রাকৃতিক এসব সম্পদই অর্থনৈতিক উন্নয়নের পথ ত্বরান্বিত করবে। বাংলাদেশের মাটি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। অত্যন্ত উর্বর এই মাটিতে ফসল ফলাতে বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। মাটির সর্বোচ্চ ব্যবহার করে আমাদের কৃষিজ ফসল, ফুল, ফল, শাকসবজি সহ বনজ সম্পদের প্রসার ঘটাতে পারি। বাংলাদেশ স্বাধীনতার ৪০ বছরে ৩ গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে পেরেছে। উন্নত প্রযুক্তি, বীজ, চাষাবাদের নিয়মকানুন মেনে বাংলাদেশ এই মাটিতে আরও বেশি ফসল উৎপাদন করতে পারবে। বিভিন্ন দেশি বিদেশি ফল ফলিয়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণ সম্ভব। শাকসবজির দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা যেতে পারে। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মানুষের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বাড়িঘর, কলকারখানা, পুল, রাস্তাঘাট, শহর উপশহর নির্মাণে বাংলাদেশের উর্বর ভূমি হ্রাস পাচ্ছে। পরিকল্পিতভাবে প্রাকৃতিক সম্পদ হিসেবে ভূমির ব্যবহার না করা হলে জাতীয় জীবনে বিপর্যয় ঘটে যেতে পারে। সে কারণে বাংলাদেশি ভূমির ব্যবহার আরও বেশি পরিকল্পিতভাবে করতে হবে। আমাদের অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদ হিসেবে পানির গুরুত্ব বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের নদ নদী, খাল বিল, হাওর বাওর, পুকুর ইত্যাদি পানির উপর কৃষি ও শিল্পী অর্থনীতি সম্পূর্ণরূপে নির্ভরশীল। যোগাযোগ ব্যবস্থা পানিপথের প্রাকৃতিক সম্পদের উপর অনেকাংশে নির্ভরশীল। দেশের খনিজ, বনজ, সৌরসহ সকল প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার পথে অগ্রসর হচ্ছে। দেশের জাতীয় আয়ের সিংহভাগই আসে এসব সম্পদকে কাজে লাগানোর মাধ্যমে। দেশে যেসব শিল্প কলকারখানা গড়ে উঠেছে বা উঠছে তার পেছনে রয়েছে দেশীয় প্রাকৃতিক সম্পদের ব্যবহার। এর ফলে মানুষজন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে, দেশীয় চাহিদার পণ্য উৎপাদিত হচ্ছে। বিদেশের রপ্তানিজাত দ্রব্য সামগ্রীও এসব সম্পদকে ব্যবহার করেই তৈরি করা সম্ভব হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন উদ্যোগ গৃহীত হচ্ছে। প্রাকৃতিক সম্পদের ব্যবহার সেই সব উদ্যোগকে এগিয়ে নিতে সাহায্য করছে। কাঁচামাল হিসাবে প্রাকৃতিক সম্পদের চাহিদা ও যোগান বাড়ছে। পণ্য উৎপাদনে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তৈরিকৃত পণ্য দিয়ে দেশীয় চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। এর ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে। মানুষ খাদ্যশস্য উৎপাদন, বনজ সম্পদের ব্যবহার, প্রাকৃতিক অন্যান্য সম্পদের ব্যবহারে আরও বেশি আগ্রহী ও সচেতন হচ্ছে। এভাবে প্রাকৃতিক সম্পদের যথোপযুক্ত সুষ্ঠু ব্যবহার ও মানুষের নানামুখী অর্থনৈতিক কর্মকাণ্ডে দেশের অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে, মানুষ উন্নত জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 2022 সালের যারা দশম শ্রেণীতে আছো তাদের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার একটি নমুনা উত্তরপত্র। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।